মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا شمائت وبيستفير شراب الشير دار شوق أو سرطة مندلي شوبريو بحاي أمرا بيستفير فكثيكا أبنا دركة আমাদের এই গুরুত্বপূর্ণ গ্রুপ ডিসকাশন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হল হালাল উপার্জন হালাল রুজি এই ব্যাপারে শরীয়তের কী দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমরা সমাজে কোন পরিস্থিতিতে রয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমার ডান দিকে শেখ আমার মাদানীক এবং আমার আরো ডান দিকে রয়েছে শেখ মুজাফর একজন এবং তারপরে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদুল আর পরিচালনায় আমি যথারীতি রয়েছি ডক্টর মুসলুদ্দিন আল্লাহ বলেছেন

শয়তানের পদাঙ্ক সমূহ তোমরা অনুকরণ অনুসরণ করো না শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন অন্য আয় এসেছে তোমরা ওই সকল রেজেক খাও যেগুলা আমি তোমাদেরকে যে রেজেক দিয়েছি তার থেকে যা হালাল এবং পবিত্র তাই তোমরা খাও ভক্ষণ করো সুরা অষ্টাশি নম্বর আয়াত এখানে তাহলে বোঝা যাচ্ছে খাদ্যের মধ্যে কিছু হালাল আছে কিছু হারাম আছে কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে আর হালাল খাওয়ার জন্যে হালাল রুজি সংগ্রহের প্রয়োজন আছে হারাম বর্জনের প্রয়োজন সে ব্যাপারে ইনশা আল্লাহ আমরা সবিস্তার আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আমি প্রথমেই শেখ আব্দুর রাজাক মানে ইউসুফের কাছে জানতে চাবো যে হালাল যে বলছি হালাল খাও এই হালাল সংজ্ঞাটা তারিখটা কি হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী হালাল শব্দটা হাল্লুন হা লালাম হা লাম লাম এই তিনটা অক্ষর থেকে নির্গত যার অর্থ অনেক সময় হয় হালাল হওয়া অনেক সময় হয় অবতরণ হওয়া অনেক সময় হয় কোনো জিনিসকে স্পষ্ট করে খোলা শরীয়তের পরিভাষায় মানুষ যা খায় এবং যা ব্যবহার করে তা রুজি হিসাবে যেগুলো মানুষ সাধারণত খেয়ে থাকে এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমি যেগুলো তোমাদের রুজি হিসাবে দিয়েছি সেগুলো ভক্ষণ করো সেগুলো খাও আর অনেক সময় দেখা যায় যে খাওয়ার জিনিস নয় তবু মানুষের জন্য হালাল হারামের ব্যাপার আছে হালালের সঙ্গে আপনারা শুনতে পারলেন তিনটি থেকে নির্গত মাস্তার বা আমরা যেটাকে বলতে পারি বা ক্রিয়ামূল সেটার থেকে উদ্গত নির্গত এখন আমি শুনতে যাব ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে যে এই হালাল এর বিপরীত কি এবং হালালের সাথে আমাদের কি আচরণ হবে আর হারামের সাথে আমাদের কি আচরণ হতে পারে মহান রবুল আলামিন কোরআনুল করিমে আমাদেরকে হালাল ভক্ষণ করার নির্দেশ এবং হারাম থেকে বিরত থাকার জন্য তিনি আমাদের উপরে হুকুম দিয়েছেন হারাম থেকে তোমরা বিরত থাকো এবং হালাল সেটা তোমরা ভক্ষণ করো হালাল আমরা দুভাবে আমরা ধরতে পারি একটা হালাল বস্তু যেটা আল্লাপ হালাল করেছেন আহ জানুয়ারের ভিতরে গরু উট বকরি ভেড়া এগুলো আল্লাপ হালাল করেছেন এবং আল্লাপ আক হারাম করেছেন একটা হচ্ছে বস্তু হালাল হারাম জি আর একটা হচ্ছে বস্তু হালাল কিন্তু সেটাও হারাম হয়ে যায় যদি আমরা উপার্জন যদি হারাম হয় অর্থাৎ আপনি বলতে হালালের বিপরীত হলো হারাম জি একটা হলো বৈধ আরেকটা হলো অবৈধ সেটা দুই প্রকার সেটা খাদ্যের মধ্যে হতে পারে বস্তুর মধ্যে হতে পারে পোশাকের মধ্যে হতে পারে আমরা তাহলে প্রত্যেকটা নিয়ে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ এতে আপনাদের যথেষ্ট উপকার হবে জীবনে আপনাদের জন্য দুনিয়ার জন্য কল্যাণ হবে আক্রান্তের জন্য কল্যাণ হবে হালাল কি করতে পারে এই জিনিসটা হালাল এই জিনিসটা হারাম এটা কি কি আইনটা কি করবে শেখ মুজাফর বিন মোহসেনের কাছে আমি জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মওলানা নবিয়া আম্মা বা হালাল হারাম এই দুইটি বিধান প্রণয়ন করার দায়িত্ব আল্লাহর আর এই চাবি কাটে একমাত্র আল্লাহর হাতে ওহি ওহির মাধ্যমে এটা হালাল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য যেটা পবিত্র সেটাকে হালাল করা হয়েছে আর যেটা অপবিত্র সেটাকে তাদের জন্য হারাম করা হয়েছে এখানে একটা হুকুম বর্তাই যে যেটাই পবিত্র সেটাই হালাল এখানে একটা কথা আলোচনায় আসলো হালালাম তৈবা হালাল খেতে হবে তয়বটা খেতে হবে একটা জিনিস হালাল কিন্তু আবার তৈ্যব না এই জন্য আল্লাহ রবুল আলামিন হালাল করেছেন কোন বিষয়টাকে তৈবান যেটা পবিত্র সেটাই হালাল আবার অপবিত্র বস্তু যেটা হবে সেটা হারাম আর এর মধ্যে অনেক বিশ্লেষণ বা অনেক কথা এর মধ্যে আসবে ওই কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে আল্লাহ যেমন হালাল করেন নবী সাল ইসলাম সেরকম হালাল করতে পারেন তিনি হারাম করতে পারেন এ দায় দায়িত্ব আল্লাহ পেয়েছেন এই ব্যাপারে একটু যদি অংশগ্রহণ করতেন সে আমানুল্লাহ আপনাকে আদিবনে হাতেম রাজি আল্লাহ তালানহর হাদিস যেখানে রসুল্লাহ আয়াতটি পড়লেন ইত্তাখাত মিন আহমান তারা তাদের আহবারদেরকে ধর্মযাজকদেরকে এবং রহবানদেরকে বৈরাগীদেরকে তারা রবের আসনে বসিয়েছে তো সেখানে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তালনুব বললেন লাসনা না না আমরা তারা এবাদত করি না তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে তারা আল্লাহর হালাল কৃত বস্তুকে হারাম ঘোষণা দিলে অথবা আল্লাহর হারাম কৃত বস্তুকে হালাল ঘোষণা দিলে তোমরা কি তখন হালাল হারাম বলে মানো না ও হাদিস থেকে আমরা বলতে পারি যে হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহির মাধ্যমে করতে পারেন যা অপর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তাদের জন্য একজন রাসূল আসবে যে রাসূল ইউহিল্লু লাহুমুত তাইয়বাত و يحرم عليهم الخبائث যে রাসূল এসে তাদের জন্য তাইয়বাত কে হালাল ঘোষণা দিবেন রাসূল কিন্তু ঘোষণা দেওয়ার মালিক তাইয়বাত কে হালাল ঘোষণা দিবেন আর অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা দিবেন তাহলে তাইয়বাত তাইয়বাত মানে পবিত্র জিনিসগুলিকে হালাল ঘোষণা করা হয়েছে তিনি হালাল ঘোষণা করবেন এবং অপবিত্র খবائস নোংরা জিনিস সেই জিনিসগুলিকে হারাম ঘোষণা করবেন তো ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাহ আল সাল্লামের মাধ্যমেও কিছু হালাল হারাম হতে পারে ফিরে আসছি শেখ আব্দুল রাজাক ইউসুফ সাহেবের কাছে স্পষ্টভাবে আছে আল্লাহ যেরকম হালাল করেন সেরকম আমিও হালাল করি একটু হাদিসটার উপর একটু আলোচনা করার জন্য তর্জমা করার জন্য অনুরোধ করবো শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেব একদা রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে হালাল হারামের বিষয়টি আল্লাহ আল্লাহতালা যেমন করণ মজিদে ঘোষণা দিয়েছেন আমিও ঠিক অনুরূপই হালাল হারামের বিষয়টি বলেছি এমনকি তার চেয়ে কিছু বেশি বলেছি আল্লাহ আল্লাহতালা করণ মজিদে যা হালাল হারাম ঘোষণা করেছেন আমি তার চেয়ে অনেক বেশি ঘোষণা করেছি তনমধ্যে একটি তিনি বললেন যেমন করণ মজিদে গাধার কথা তেমন কিছু বলা হয়নি পালিত গাধা কয়েকটি তিনি উল্লেখ করেছেন তার মধ্যে এটা উল্লেখ করেছেন যে আমি পালিত গাধাকে হারাম ঘোষণা করেছি যা আগে হালাল ছিল অবশ্য যেগুলো বন্য গাধা সেগুলো বৈধ কিন্তু মানুষ যেগুলো লালন পালন করে বাড়িতে সেগুলো হারাম এ কথা তিনি উল্লেখ করেছেন ওখানে মানে যে গাধা মানুষ বাড়িতে পালে পালে সেটা আল্লাহ হারাম করেছে হারাম করেছে জংলাটা হালাল হয়েছে কিন্তু

বর্তমানে যে কাদিয়ানি কাদিয়ানি জামাতের লোকেরা যে কথাটা বলছে অথবা কাদিয়ানিদের সাথে যারা দ্বারা দ্বারা প্রভাবিত হচ্ছে তারা এই কথাটা বলছে কোরআন আমাদের জন্য যথেষ্ট বললেন আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে সেটা হাদিস আমরা একটি প্রাণবন্ত আলোচনায় ছিলাম আপনাদের সাথে সেটি হলো হালাল রুজি তার সাথে যোগ হয়ে গেছে হালাল এবং হারাম ছোট্ট একটি বিরতির পরে আপনাদের কাছে আবার এই একটি গুরুত্বপূর্ণ আলোচনা ফিরে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন বলে আশা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ রঙের সমাহার আমরা দেখেছি কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করত দেখুন জীবনের রং কেবলমাত্র জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙ্গে রঞ্জিত করে জীবনের রং প্রতি মঙ্গলবার রাত দশটায় সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ideas brilliant strategy sustained the best profession is a professional person who invites people to allah subhanahu wa ta'ala avail the opportunity with dr Zakir. depending upon what is your interest but the main aim should be to spread the message the last of allah to implement the convincing islamic come educational formula to excel in your career Dekun career guidance কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লা তিল হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হালাল হারাম এবং হালাল রুজি এই প্রসঙ্গের আলোচনায় আমরা আবার দর্শক ভাই বন্ধুদের কাছে ফিরে এলাম শুধু কোরআন পড়ে কি হালাল হারাম নির্ধারণ করা সম্ভব বা যে কোনো মাসআলায় কেউ যদি বলে যে আমি শুধু কোরআনই মানি হাদিস মানব না বা আল্লাহ নবী কি বলছে সেদিকে যাব না দুইটি দিক থেকে একটু এটা কতটা বৈধ আর কতটা সম্ভবপর কোরআন আল্লাহ তাআলা নাযিল করেন এবং এই কোরআনের বিস্তারিত ব্যাখ্যা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। নাزلনা আলাইকা الذিকরা করিম হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। অনেক জায়গায় কোরআন সংক্ষিপ্ত তার বিস্তারিত আলোচনা বিবরণ এসেছে হাদিসের মধ্যে এবং আল্লাহ তাআলা কোরআনেও সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ওয়া মা আতাকুমুর রসুল ফাকুযু ওয়া মা আনহু ফানতহু। যা রসুল তোমাদেরকে আহ যা নির্দেশ দেন সেটা তোমরা বাস্তবায়ন করো যে এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরোধ থাকো যে ক্ষেত্রে রসুল এ করিম সাল্লাহিসাল্লাম হাদিসকে বাদ দিয়ে কোন ক্রমেই শুধুমাত্র কোরানের উপরে আমল করা সম্ভব নয় বা কোরআন দিয়ে হালাল হারাম স্পষ্ট মুজাফরমসুলকে জানতে যাবো যে এমন কিছু ব্যাপার আছে একে যা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে নেই অথচ হাদিস দ্বারা সেটা প্রমাণিত পবিত্র কোরআনে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো স্পষ্ট বুঝতে পারে কিন্তু এমন কিছু বিষয় হারাম ঘোষণা রাসুল সাল্লাহ করেছেন যা পবিত্র কোরআনের মধ্যে নেই যেটা একটা উদাহরণ আসছেই যে গৃহপালিত গাধা যে হারাম এটা রসদ সাল্লাহ হারাম করেছেন কিন্তু কোরআনের হুকুম নেই পাওয়া যায় না আল্লাহ তালা অনেক বিষয়ই করন মাজিদে যা বলেছেন তা আমাদের জন্য বিস্তারিতভাবে নেই ওটা কিভাবে করতে হবে সেটা আমরা বিস্তারিত জানতে গেলে আল্লাহ রসুলের পক্ষ থেকেই জানতে হবে যেমন আল্লাহ তালা আমাদেরকে সলাত আদায় করতে বলেছেন কিন্তু সলাতের বাস্তব রূপ কি হবে এরকম কোনো বিস্তারিত আল্লাহ তালা মাজিদে বিবরণ দেননি তার বিস্তারিত বিবরণ রাসুল সাল্লাহামের নিকট থেকেই আমাদের জানতে হবে যেমনভাবে আল্লাহ তালা বলেছেন যে চুরি করলে চোরের হাত কেটে নাও কিন্তু হাত কত দূর পর্যন্ত কাটতে হবে এ কথা আল্লাহ তালা বলেননি এ কথা আল্লাহ রসুলের পক্ষ থেকেই জানতে হবে যে একটা চোরের হাত কাটলে কি পর্যন্ত কত দূর পর্যন্ত কাটতে হবে যেমন নখলা জিনিস নখলা এটা কোরআনে কিন্তু

মা তা কুমুর রাসূল ফকজ ও মান হোক মান হোক আদাল হোক রাসূল যেটা বানিয়েছেন সেটা আল্লাহ বলেছেন সে আমাল্লা মাদানিকের আপনি তো একটা সুন্দর আয়াত করে বললেন হাতাম থেকে বর্ণিত ব্যাখ্যায় যে তারা তাদের এই ধর্ম যাজক এবং বহিরাগীদেরকে রব বানিয়ে দিচ্ছে তারা যা হালাল করে তা হালাল যা হারাম করে তা হারাম হিসাবে মানে এইটাই রব হিসাবে মেনে নেওয়া তাদের ধর্ম যাজকদেরকে সরকার যদি কোন কিছু কে হালাল করে বা হারাম করে অর্থ কোরআন হাসির বিরুদ্ধে সেটা কতটা হালাল হবে আর কতটা হারাম হবে বলে মনে করে সরকারের বিষয়টা যেটা আমরা মনে করি যে যদি মুসলিম শাসক হয় তারা কিন্তু সেটাকে হালাল মনে করে করে না এবং যারা সেটা করে তারাও কিন্তু হারাম বলেই জানে আমরা অনেক ক্ষেত্রে দেখি যারা সুদের সাথে জড়িত তাকে যদি জিজ্ঞেস করা যায় সুদটাকে হালাল তো তারা কিন্তু বলবে যে না এটা হারাম এবং অনুরূপভাবে কি হারাম অনেক দেশে দেখা যায় যে মদ চালু আছে তারা লাইসেন্সও দেয় তারা বলে যে আমরা তো অমুসলিমদের জন্য এটা দেখেছি এই ধরনের বলে থাকে যারই ফলশ্রুতি দেখা যায় তারা সেটাকে হালাল মনে করে বলে আমরা মনে করি না যে হারাম মনে করি এবং হারাম জেনেই সেটাকে তারা ভক্ষণ করে আইন পাশ যদি করা হয় পার্লামেন্টে আইন পাশ করে কণ্ঠ মতে পাশ করে তারপরে জয়যুক্ত হয়ে আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন কোন দেশের পার্লামেন্ট কেন সারা পৃথিবীর পার্লামেন্ট মিলেও যদি বলে যে এটা হালাল যেটা আল্লাহ যেটাকে হারাম করেছেন তাদের আইনের মাধ্যমে সেটা সেটা হালাল হয়ে যেতে পারে ইসলামেন্ট মুসলিম হিসাবে মুসলিম মুসলিম সেটা পার্লামেন্ট যদি এরকম করে তাহলে সেই পার্লামেন্ট আল্লাহর আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটাকে যদি হালাল করতে যে এরকম আইন করে তাহলে তার তা এরকম তো ইমান থাকবে না মুসলিমরা মানতে বাধ্য নয় মানে আল্লাহু আকবার জি জি তোলাইকাহুমুল যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আয়াত পালন করে তো তালা কাফের তো এখানে বলতে শেখ শেখ আব্দুর রাজ্জাক বনি উসুফ শেখ আমানুল্লাহ মাদানে অবশ্য একটা প্রসঙ্গ তুলেছেন যে তারা বিশ্বাস করেন এটা হালাল কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে বিভিন্ন কারণে তারা সেগুলা বয়হিত হতাতে চলুক দেশে কেউ তারা হালাল বলে মনে করে না এই ব্যাপারে যা আমরা আছে ক্লিয়ার করতেন জিনিসটাকে ফাঁসে কি পর্যায় বলা যেতে সম্মানিত দর্শক মণ্ডলী আসলে এরকম বিষয় আল্লাহ তাআলা একটা কথা তিনবার তিন ভাবে বলেছেন একবার বলেছেন উলাইকাহুল কাফেরুন একবার বলেছেন উলাইকাহুজ জালিমুন আর একবার বলেছেন উলাইকাহুল ফাসিকুন এই তিনটে অপরাধ একটা কিন্তু যদি কোন মানুষ এই বিধানকে অস্বীকার করে মানুষ রচিত বিধানকে বাস্তবায়ন করে বা চলবে বলে তখন সে কাফের সে ব্যক্তি আহ শরীর তার উপরে যে ফায়সালা দিয়েছে সেটাই তার উপরে বর্তাবে আর যদি সে সুযোগ আছে কিন্তু মানে না বা মানার চেষ্টা করে না তখন সে হচ্ছে জালেম অত্যাচারী আর যখন সে অলসতা করে এটাকে তেমন ভুরক্ষেপ দেয় না এর সে বিষয়ে ইচ্ছা করলে এখানে জজ হিসাবে চাকরি নাও করতে পারে কিন্তু তবু সে করছে জানছে ফাইসালা দিচ্ছে এটা আল্লাহর ফাইসালা নয় সে জানে কিন্তু আল্লাহর ফায়সালো নয় কিন্তু এখন সরকার করেছে আমি এখানে চাকরি নাও করতে পারি করতেও পারি কিন্তু কোথায় রুজি রোজগার করব এ একটা চিন্তা ভাবনা করে যে করছে এও ফাঁসে এখানে আর একটা বিষয় যোগ করা যায় সেটা হলো মানুষের জীবনটা মূলত দুভাগে বিভক্ত এটা এতেকাদি আর একটা আমালি যে ব্যক্তি এতে কাদান বিশ্বাসগত ভাবেই দিনের বিধানকে প্রত্যাখ্যান করবে নিঃসন্দেহে সে কাফের পক্ষান্তরে বিশ্বাস তার সঠিক যে সুদ নিঃসন্দেহে হারাম আবার জেনা হারাম আবার মদ হারাম কিন্তু দেখা যাচ্ছে আবার জরি আবার আবার চালু আইন প্রণ করে চালু রেখেছে মদের লাইসেন্স দিয়েছে জেনা লাইসেন্স দিয়েছে কিন্তু এতக்கাত তার ঠিক আছে আমুলের দিক থেকে সে দুর্বল এই ক্ষেত্রে আমরা তার উপরে তখন কাফের হুকুমটা লাগাতে পারি না শাসক পরজা গেলে জালেম হবে ব্যক্তি পরজা নির্দেশে

দু চারটা উপমাকে আমরা দিতে পারবো যে কোন কোন জিনিস তাদের উপর হালাল ছিল ওরা হারাম করে নিয়েছে যে হারাম ছিল তা তারা হালাল করে নিয়েছে খ্রিস্টানরা যেরকম কোরআনুল করিম আল্লাহ তালা স্পষ্ট একটা দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করেছেন যে কুল্লুত্ত আমিকান ইসরাইল্লা মাহরমা ইসরাইল আলআন মিন কবল আনতুন জালা তৌরাহা যে ইসরাইল বলতে ইয়াকুব আলাইসুসাল্লামকে বোঝানো হয় ইয়াকুব আলাইসাল্লাহুসসাল্লাম তিনি নিজের উপরে উঠকে হারাম করেছিলেন যেটা আল্লাহ তালা হালাল করেছেন কিন্তু হারাম তিনি নিজের উপর করে নিয়েছিলেন এবং পরবর্তী তারা অনুসরণ করে পূর্ব ইসরাহল তারা নিজেদের উপরে উঠ বক্ষণ করা এটাকে তারা হারাম করেছে কিন্তু মূলত সেটা আল্লাহর পক্ষ থেকে হারাম হালাল হারামের ব্যাপারে যেহেতু তাওরাতের কোনো স্পষ্ট কোনটা হালাল আর কোনটা হারাম আমরা মানতে বাধ্য না এটা একটা উপমা হিসেবে তুললাম কি এখনো যেটা আছে সেটাও স্পষ্ট নয় সম্মানিত সারা বিশ্বের পিএস টিভি দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে হালাল রুজি এবং হালাল হারাম এই বিষয়ের উপরে আলোচনা করছিলাম আমাদের এই বিষয়ের উপর আরো বক্তব্য রয়েছে সামনে ইনশাআল্লাহ আমাদের দেশ বরেণ্য আলেমরা আমরা সে বিষয়ে আলোচনা করবেন সেটা আপনারা দেখবেন এই আহ্বান জানিয়ে আজকে امر عمد رياضه نشاش اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause> সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তার একমাত্র মোহাম্মদের সোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সন্ন্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান সুন্নাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সে সুন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস বাংলায় জাকিরের আন্তরিক বার্তা ইসলামিক গম ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে যার অর্থ শান্তি এটা মূল শব্দ সিল্ম থেকেও এসেছে যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা মানুষ ভয় পায় একদিন হয়তো আরবদের হাতে নিউক্লিয়ার বোম চলে আসতে পারে তারা বুঝতে পারে না ইসলামিক বোম শান্তির বোম অনেক আগেই পড়ে গেছে এটা পড়েছে যেদিন নবী মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেন বিশ টিভি বাংলা মানবতার সমাজ